প্রতিবছরই ফোর্বস ধনী তারকাদের একটি তালিকা প্রকাশ করে। সেখানে সারা দুনিয়া মাতিয়ে রাখা নানা অঙ্গনের তারকাদের নাম দেখা যায়। এই তালিকা অনুযায়ী ভারতের ধনী সেলিব্রিটি বলতে প্রথমেই মনে আসে শাহরুখ বা সালমানের কথা। তারপরই তালিকায় আসেন ক্রমশ অমিতাভ বচ্চন, ঋত্বিক রোশন বা অন্য প্রথম সারির কোন নায়ক। বিশেষ করে শাহরুখ বা সালমানকে টপকে যাওয়া এক প্রকার অবাস্তব বলেই মনে হতো এতদিন। কিন্তু সম্প্রতি ফোর্বস যে ধনী সেলিব্রিটিদের তালিকা প্রকাশ করেছে তাতে নেই শাহরুখ বা সালমানের নাম। এমনকি বিরাট কোহলির মতো তারকারও স্থান পাননি এই তালিকায়। গোটা তালিকায় ভারতীয়দের মধ্যে একমাত্র রয়েছেন অক্ষয় কুমার। ফোর্বস বিশ্বের সর্বাধিক বেতনের সেলিব্রিটিদের তালিকা প্রকাশ করেছে। অক্ষয় কুমার একমাত্র ভারতীয় সেলিব্রিটি হিসেবে এই তালিকায় রয়েছেন বলে খবর জানা গেছে। চলতি আর্থিক বছরে তার উপার্জন $170 মিলিয়ন। তালিকায় 52তম স্থানে রয়েছেন তিনি। শীর্ষে রয়েছেন 22 বছর বয়সী কাইলি জেনার, তার আয় $590 মিলিয়ন। তালিকায় প্রথম 10 রয়েছেন রজার ফেডেরার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, অভিনেতা টাইলার পেরি, ফুটবলার নেইমার, টেলিভিশন হোস্ট হাওয়ার্ড স্টার্ন, আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় লেবারন জেমস, রক খ্যাত অভিনেতা ডোয়েন জনসন রয়েছেন প্রথম 11 স্থানে। অক্ষয় কুমার এই তালিকায় স্থান পাওয়ার প্রধান কারণ তার পারিশ্রমিক। তিনি বিশ্বের চতুর্থ সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা। বলিউডে তার পারিশ্রমিকই সবচেয়ে বেশি। গত বছরও তিনি ফোর্বসের ধনী তারকাদের তালিকায় স্থান পেয়েছিলেন, তবে আগের বছর 33তম স্থানে ছিলেন তিনি। সেখান থেকে এবছর কিছুটা পিছিয়ে পড়েছেন, কিন্তু আইএনডিকে তিনি পেছনে ফেলে দিয়েছেন হলিউডের অভিনেতা উইল স্মিথ, অ্যাঞ্জেলিনা জোলি, রিহানা, লেডি গাগা, জেনিফার লোপেজের মতো তারকাদের। অক্ষয়ের ওই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা। বলিউডের লেটেস্ট নিউজ আর গসিপের সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।